পরিশ্রমৰ ফলাফল মেচিনৰ দিনাখন গম পাইছো আগতে যে অসমত 2026 চনলৈকে কংগ্ৰেছ দল নাথাকে, নামত থাকিব দল এটা হলে, যেনেকে আজিও জনতা পাৰ্টি চলি আছে, আজিও CPM CPI চলি আছে, তেনেকে কিবা এটা ৰূপত চলি থাকিব। কিন্তু মূলত কংগ্ৰেছ বুলি যিটো আছিল সেইটো নোহোৱা হৈ যাব। আজিয়ে যদি আপোনালোকে গুৱাহাটীৰ ৰাজীৱ ভৱনত যায়, তাতো মানুহ বহিবই নাই, ৰুম বিলাক খালি হ'ল। স্যাৰ, অখিল গগৈ দুৰ্নীতি গগৈ এখন নতুন দল খোলাৰ কথা কৈছিল, এনেকে খুলি থাকিব, এটা দল ভাঙিব, আকৌ এটা দল খুলিব, আকৌ খুলিব, আকৌ ভাঙিব, তেনেকে চলি থাকিব। কিন্তু তাৰ পৰা মানুহৰ লগত কি কৈ আছে, এইবিলাকতো মুষ্টিমেয় মানুহৰ দল আৰু মুষ্টিমেয় হিচাপতে থাকি যাব। ফাঁকিটো এতিয়া মানুহে কোনে অৰুণোদয় যে ফাঁকি নহয় এইটোতো চবেই জানে, কোনোবাই বহুত দিন দিল্লীত আছে তেওঁ নাজানে যে মানুহে অৰুণোদয় পাই আছে। অৰুণোদয়টো ফাঁকি বুলি কলে মানুহে কোৱাজনকে পচন্দ ফাঁকিয়াল বুলি কয়। অৰুণোদয় ফাঁকি হব পাৰে নেকি? চৰকাৰী চাকৰি ফাঁকি হব পাৰে নেকি? মোদীৰ গেৰেণ্টি ফাঁকি হব পাৰে নেকি? গতিকে এইবিলাক কলেতো কোৱাজনকে মানুহে বেয়া পাব। যোনে ভাল ৰাজনীতি জানে, সি এতিয়া সূৰ্যটো পূবৰ পৰা নোলায় পশ্চিমৰ পৰা ওলায় বুলি কব নেকি? ইয়াতো কেবিনেটৰ বহুত মন্ত্ৰীক আপোনালোকে দেখাই নাই। চন্দ্ৰমোহন পাটোৱাৰীক দেখিছে নেকি? ৰঞ্জিত দাসক দেখিছে নেকি? ইয়াতে ৰনুজ পেগুক দেখিছে নেকি? অশোক সিংগালক দেখিছে নেকি? গতিকে 14টা সমষ্টি আছে, 14টা সমষ্টিতে আমি এজন এজন মন্ত্ৰী ভগাই দিছো। বেলেগ কোনো নাহে, আমি আছোৱেই আৰু। গতিকে 17 তাৰিখে নলবাৰীত প্ৰধানমন্ত্ৰী আহিব, কিন্তু আমি এইফালে অহাৰ প্ৰয়োজন বুলি ভবাই নাই। ইয়াত আৰামত জিকিব, ইয়াত অহাৰ কোনো 3 লাখ ভোটত জিকি আছো। যোৰহাট মানে যোৰহাট সমষ্টি নহয়, গোটেইকেইটা লোকসভা মিলি আমি 3 লাখ ভোটত জিকি আছো। কৰ্মীৰে অভাৱ হৈছে, নেতাটো বাদ দিয়ক, নেতালৈকেতো যাবৰ কাৰণে বহুত দূৰ। কংগ্ৰেছত কৰ্মীয়ে নাই। আপোনালোকে আজি ৰাজীৱ ভৱনৰ ফটো লৈ আহক, যোৰহাট জিলা কংগ্ৰেছৰ ফটো লৈ আহক, তাত মানুহে নাপাব। কেণ্ডিডেটজন গ'লে 10-12জন মানুহ আহে, যদি কেণ্ডিডেটজন নাথাকে, নাথাকা সময়ত ফটো ল'ব কাকো দেখাই নাপাব, এইটো বাস্তৱ হয়। ভাল কথা আকৌ, তেওঁ বিজেপিত আহিলে সলনি হৈ যাব। ডেমক্ৰেচিটো এটা ফেষ্টিভেল হয়, মানুহক গালি গালাজ কৰি থকাতকৈ। এতিয়া ময়ে ভাষণ দিলো, কোনোবা কংগ্ৰেছৰ মানুহৰ নাম ললো যা, এজনোতো মই কংগ্ৰেছক সমালোচনাও কৰা নাই, নামো লোৱা নাই। কাৰণ মানুহ ইমান গৰমত আহে, দুটা ভাল কথা শুনিব আহে, অলপ নাচিলে বাগিলে, গতিকে মইতো কাকো এটা সমালোচনাও কৰা নাই। কংগ্ৰেছে ইতিমধ্যে প্ৰত্যেকটো জেগাতে কৈছে যে আচৰণ বিধি ভংগ কৰিছে, আচৰণ বিধি ভংগ কৰিলে ইলেকশ্যন কমিশ্যনে ব্যৱস্থা ল'ব। যদি কোনোবাই আচৰণ বিধি ভংগ কৰিছে, তাৰ কাৰণে ইলেকশ্যন কমিশ্যনক কমপ্লেইন দিব লাগে। সাংবাদিকক ক'লে কি হ'ব? তেওঁলোকে য'ত কমপ্লেইন দিব লাগে তাত গৈ কমপ্লেইন দিব লাগে যে এইটো কৰি বিজেপিয়ে ইলেকশ্যন যদি আমি ভংগ কৰিছোঁ আমি সংশোধন কৰিম, যদি ভংগ কৰা নাই আমি আমাৰ কৰ্তব্য পথত আগুৱাই যাম। এতিয়াতো ৰাইজে 14-14 কৈছে, মই ধুবুৰীত যোৱা নাই, কিন্তু ধুবুৰী ৰাইজে কৈ আছে ছাৰ আপুনি 13-13 নকব, আমি ধুবুৰীখনো দিম বুলি। এতিয়া দেখা নাই, মই যোৱাও নাই প্ৰচাৰত, প্ৰচাৰত গ'লেহে মই এনেইতো বিৰোধী শূন্য, কিন্তু ভোটটো একেবাৰে শূন্য হ'ব নোৱাৰে, সময় লাগিব। কিন্তু মোৰ মুখ্যমন্ত্ৰীৰ কালতে মোটামুটি বহুতবিলাক বুথত কংগ্ৰেছ শূন্য হৈ যায়। সাংবাদিকসকলৰ আঁচনি, ডাঙৰ আঁচনি চলি আছে, দেখোন ইমান ধুনীয়া চলি আছে। সাংবাদিকসকলক আজি আমি অসম চৰকাৰে বাতৰি কাকত টিভিত আটাইতকৈ বেছি বিজ্ঞাপন দিওঁ। আজিকালি কোম্পানীৰ বিজ্ঞাপন আপোনালোকে দেখাই নাপাব, অসম চৰকাৰে বিজ্ঞাপন দেখা পাব। বিৰোধীয়ে বেয়া পায়,
কিন্তু আমি যদি বিজ্ঞাপন খেলি বন্ধ করে দিও আপনাদের দরমাহও নাপ মফসলীয় কেন ব্যবস্থা করে দিন কি আছে আজি তো এম সি সি চলি আছে চাই দিম। আজি নাজিরা বিধানসভা সমষ্টি তপন গগৈ ডাঙরিয়ার হয়ে মানে নির্বাচনী প্রচার চলালো অভূতপূর্ব সভা মানে নাজিরাত আগত আছিল বিজেপির কারণে ইমান ডাঙর জনজাগরণ মানে আগত কেতিয়াও দেখা নাছিল নাজিরাবাসী রাইজক হৃদয়ের অভিনন্দন জানাইছো। আমি মানে প্রথম দিনার প্রায় বিশ্বাসী মনোনয়ন পত্র দিনার দিয়ার দিনাখনের প্রায় মানে বিশ্বাসী যে এইবার যোরহাট লোকসভাত আমি 3,00,000 ভোটত বিজয়ী হ্যাঁ হ্যাঁ আসন এতিয়াতো আমি 13খনত আছো 14 নম্বরখনলৈকে যালে ধুবুরী মানুষও কয়ে আছে যে বিজেপিয়ে জিকিব মানে যা নাই কারণে কোয়া নাই কিন্তু বাকি 13টা জায়গা গৈছো কারণে মানে কব পো 13খন আসনত বিজেপি জিকিব। হ্যাঁ ভূপেন বরা কথা ঘুরে আছে 4 মাহর কথা কলে আজি 100 দিনের কথা কইছে কি হব আপনি ভূপেন বরা আপনাদের চাই থাকক বিজেপিতে আহি মতো কই দিছো 25-র আগভাগতে আহি যাব গতি যুনে কংগ্রেসত বেশিক মো গালি পারে জানি লব যে মোর কথা পটাপতি হয়ে গেছে তারমানে আহিব যিমান বিধায়কে বিধানসভাত মোক বেশিক গালি পারে পিছতে জয়েন করে গতি আপনাদের তো প্যাটার্নটা দেখিছে আর আমার ইয়াতে কার্যকর্তা সকলে করে আছে মানে আর এবার দুবার ক্যাম্পেইনের কারণে আহি প্রতিটি বিধানসভা সমষ্টিতে মানে প্রচার অভিযান চলাইছো অহাকালি কাজিরঙা তার পিছদিনা তেজপুর এনেকে 3-4 দিনের মূরত এটা এটা সমষ্টিত আহি আছো আজি ইয়াতে 3খন মিটিং করি গধূলি যোরহাটত প্রবুদ্ধ নাগরিক সকলের লগতো মিটিং আছে শিবসাগরত এদিন রোড শো এটা করি চাকরিটে মেইন ছাত্র সকলে পড়ি যাতে হতাশাত ভুগিব নালাগে সেখানে 1,00,000 চাকরির কথা কৈছিল এতিয়া আরো 50,000 চাকরি মানে মুক্তি করে দিব জুলাই মাহত পুলিশের ইন্টারভিউ হব এডিআরই নতুন ইন্টারভিউ হব শিক্ষকর নিযুক্তি হব গতি জুলাইরপর নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হব 1,00,000 হয়ে গেল এইবার মানে আরো 50,000-এর টার্গেট লো এই 50,000 হয়ে যাওয়ার পিছত যদি 26-লৈকে সময় বাকি থাকে তাহলে আরো অল্প চাকরি উলিয়া অরুণোদয় আসনি সবেই পাব অখিল গগৈ কয়ে যে অরুণোদয় আসনি ফর্মত মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর ফটো আছে আপত্তি কি আছে সরকারি মোহরটো নাই সরকারি মোহর এটা ইলেকশনের সময় নালাগে নয় প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকার পিছত আর অখিল গগৈর ফটো থাকিব নালাগে নয় হয় না অখিল গগৈর ফটো থাকিলে তো মানুষ পলাব ফর্মে নলব অখিল গগৈ বিজেপি অহা সম্ভাবনা আছে নাকি অখিল গগৈ বিজেপির ভলভো বাস ইমান ডাঙর বাস আনিব নোৱাৰি দেবব্রত শইকীয়া আহিব নেকি প্রথমতে নাজিরা আমি জিকি লো তারপিছত লৈ আহিম নাজিরা আমি নিজাকৈ জিকি লো নহলে কব নয় যে আমি নিজে জিকিব নোৱাৰিলো নাজিরা জিকি লো তারপিছত আমি প্রথমতে নাজিরাত 26-ত বিজেপি জিকি লো তার আগতে আহিব নালাগে পিছত গতি এবিলাক এতিয়া আহিলে আকৌ নাজিরা মানুষের নাজিরার মানুষে একটা পরিবর্তন বিচারিছে আপনার সভাত 5,000-6,000-10,000 মানুষ আমি দেখিছো কিন্তু যে বিরোধী দলের তো 100-80 তেনে ধরনের দেখা গেছে সব বিরোধী দলের সভাত কি দেখিব লগতে 100 জন যায় আর গাঁত 50-100 জন মানুষ গোট খায় তেওঁলোকর ভিতরতো আকৌ 20 জন বিজেপিক খবর দিয়া মানুষ থাকে যে মিটিংত কিমান মানুষ হল ফটো তুলে আনকি ক্যান্ডিডেটর লগতো যি মানুষ আহে তারে আধায় আকৌ মোক হোয়াটসঅ্যাপত খবরবোৰ দি থাকে কারণ কংগ্রেসত এটা কোনো থাকিবই নুখোজে মানে নিসঙ্গতা ভুগিছে নাকি একেবারে নিসঙ্গতা নহয় আপনালোক রাজীব ভবনত হঠাৎ যাও রুমবিলাক আছে সাইনবোর্ডবিলাক আছে মানুষবিলাক বিজেপিত আছে আর শিবসাগর যোরহাট যতে আপনাদের কংগ্রেসের অফিসত যাও বিজেপির অফিসত যাও খবর নিদিয়াক যাব পার্থক্য তো আপনাদের নিজেই গম পাব দিব্যাঙ্গসকল সবে পাই আছে আজিকালি দিব্যাঙ্গসকলক আমি অরুণোদয় করে দিছো ঘরে ঘরে গতি অসুবিধা নাই কিন্তু
সরকারি প্রক্রিয়া করবাত কেতিয়াবা এজন দুজন বাদ পড়ি যায়, মোলকে খবর আহিলে মই করি দিম। হব সাংবাদিকর বিষয়ে চিন্তা করবলে, এটা সাংবাদিকর নম্বরটা দিকদার হয়ে গেল, না ইমান পোর্টেল হয়ে গেল, সমস্যা তো তারপরা হয়েছে, কিবা এটা করব লাগবে। এটা আগতে সাংবাদিক কম আছিল, এটা ইমান পোর্টেল হয়ে গেল, ভোটার রেজিস্টার করাই দিল, রেজিস্টার কর, ঠিক আছে, কথা পাতি।